সুশাসন প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী অভিযানের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী অভিযানের নির্দেশনা দিয়েছেন এছাড়া তিনি দুর্নীতি পরায়ণ ও অবৈধ কাজে যারা সমৃদ্ধ রয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় একটি কারখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী সবসময় সন্ত্রাস ও বিরুদ্ধে ছিলেন জঙ্গিবাদদের তারই চলমান প্রতিক্রিয়া যারা দেশে অবৈধভাবে টাকা পয়সার মালিক হয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুর্নীতি বিরোধী অভিযান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান সুশাসন প্রতিষ্ঠা করতে যারা দেশে টেন্ডারবাজি সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করেছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে